হয়েছে 9 দফা সপ্তম দফা দলীয় লেজের ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতির কথা আমরা আসলে এক দফা সর্বশেষ ঘোষণা করি এবং এক দফায় আমরা যে দুইটি অঙ্গীকার করি তার মধ্যে প্রথমত এই বিদ্যমান 15 বছরের ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং দ্বিতীয়ত বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা আপনারা জানেন যে এই 9 দফা আমরা ঘোষণা করি সেই 9 দফায় ছাত্রদের জন্য একটি খুবই স্পষ্ট দফা ছিল ছাত্র রাজনীতি নিয়ে সেটি হচ্ছে 9 দফা সপ্তম দফা দলীয় লেজের ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনীতির কথা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসগুলোতে যে বিগত সময় এই ফ্যাসিবাদের সিস্টেমের মধ্য দিয়ে একটি কার্ড পলিটিক্স এবং একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে দখলদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠিত হয় সেই দখলদারিত্বের রাজনীতির বিপরীতে গিয়ে তারা ক্যাম্পাসগুলোতে দলীয় লেজের ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলে এবং একই সাথে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতির কথা বলে সেই প্রেক্ষিতে আমরা মনে করছি এই যে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন ক্যাম্পাসগুলোতে হয় এবং তার জন্য ক্যাম্পাস আমরা সন্ত্রাস দেখি এইসব প্রেক্ষাপট থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে ছাত্র রাজনীতি হবে শুধুমাত্র ছাত্রমুখী এবং ছাত্রকেন্দ্রিক এছাড়াও আমরা মনে করছি ছাত্র রাজনীতিতে ছাত্রদের নেতৃত্ব বিকাশ নেতৃত্বের চর্চা নৈতিক চর্চা থেকে শুরু করে মানুষকে সংগঠিত করার জন্য ছাত্র রাজনীতি কাজ করে যাবে এবং আমরা মনে করি ছাত্র রাজনীতি হচ্ছে ছাত্ররা করবে দায়িত্বের জায়গা থেকে ছাত্রদের দায়িত্ব আছে জাতির প্রতি জনগণের প্রতি রাষ্ট্রের সকল পর্যায়ের প্রতি এবং তার নিজের প্রতি সেই প্রেক্ষিতে ছাত্ররা দায়িত্ব নিবে এবং একই সাথে সমাজের বিভিন্ন স্তরের প্রতি তারা কেয়ারফুল হবে এবং তারই সাথে তারা মূলত রাষ্ট্রের মধ্যে একটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে যেখানে তাদের কোনো দলীয় এজেন্ডা থাকবে না এজেন্ডা থাকবে শুধু ছাত্রদের এজেন্ডা এবং তারা সেই রাজনীতিতে দেশের স্বার্থে ন্যাশনাল ইন্টারেস্টের স্বার্থে তারা একটি অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করবে আর আমাদের যে দ্বিতীয় প্রেক্ষাপট যেটা বলেছে এখানে আসলে মডেলটা কেমন হতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে এই যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দলীয় এজেন্ডা বাস্তবায়নে যে ছাত্র রাজনীতি ছিল ক্যাম্পাসে এর বাইরে এসে আমাদেরকে এমন একটা রাজনীতি আসতে হবে যেখানে আসলে ছাত্ররা কথা বলতে পারবে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থাকবে যে মত প্রকাশের সম্পূর্ণ ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য নির্বিচ্ছিন্নভাবে কাজ করে যেতে পারবে সেখানে কোনো ধরনের প্রতি থাকবে না নিজে যে কোনো দলের মধ্যে হতে পারে সংগঠনের মধ্যে হতে পারে সেটা হচ্ছে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা আমরা দেখি যে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন সময়ে এই স্বাধীনতার পরবর্তী সময়ে তারা যে রাজনৈতিক চর্চা করেছে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ চর্চা আসলে অনেকাংশে আমরা দেখেছি যে ছিল অনুপস্থিত ছিল তো আমরা সেই চর্চাকে ক্যাম্পাসে উপস্থাপন যাতে হয় সেরকম একটি ছাত্র রাজনীতি চাই এবং নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্র যাতে নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা থাকে একই সাথে ক্যাম্পাসের যে নেতৃত্ব ক্যাম্পাসের সামগ্রিক নেতৃত্বের জন্য আমরা মনে করছি ডাকসু হবে একমাত্র সমাধান ডাকসুর বিষয়ে আরও অনেক ধরনের আলাপ আছে যেমন এতদিন আমাদের হল সংসদ ভিত্তিক যেই ছাত্র সংসদ ছিল বা আমাদের এই বিশ্ববিদ্যালয় চর্চিত হয়েছিল সেটির পাশাপাশি অনেকেও অনুষদ ভিত্তিকও অনেকগুলো আলাপ আনছে তা আমরা মনে করছি এইসব আলাপ ক্যাম্পাসে চলমান থাকা উচিত পাশাপাশি ছাত্র রাজনীতি হবে আমরা মনে করছি ছাত্র সংগুলোর মধ্যে একটি প্রতিযোগিতামূলক ছাত্র রাজনীতি যেখানে মূলত ভালো কাজের প্রতিযোগিতা হবে এমন না যে দখলদারিত্বের ছাত্র রাজনীতি আর নেতৃত্বে ছাত্র রাজনীতিতে বয়সসীমা নির্ধারিত থাকতে পারে এবং সেই বয়সসীমা নির্ধারিত থাকলেই আসলে এখানে অছাত্ররা বিশ্ববিদ্যালয়ে যেই মহড়া চালায় দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে সেটা আসলে অনেকাংশে কমে আসার সম্ভাবনা থাকবে পাশাপাশি এখানে আমরা দেখেছি এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমরা 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান করি সেই গণ অভ্যুত্থানে ছাত্রদের বলিষ্ঠ ভূমিকা আমরা আরও দেখেছি 52-তে 69-এ 71-এ এবং 90-তে কিন্তু সত্যিকার অর্থে এই যে আমাদের যে সংগ্রাম ছিল ছাত্রদের এই সংগ্রাম কিন্তু সেই সকল অভ্যুত্থান বলি বা সেই সকল বিপ্লবে বলি ছাত্ররা কিন্তু তার ন্যায্য হিসাব পায় নাই আমরা মনে করছি 24 এমন একটা সময় যেখানে আসলে ছাত্রদেরকে তাদের সেই ন্যায্য হিসাব দিতে হবে এবং সেটার মধ্যে হবে যে একটি সুষ্ঠু ক্যাম্পাস পুনর্গঠনের আন্দোলনের মধ্যে দিয়ে সেটা হতে পারে আর সর্বশেষ আমি যেটা বলবো এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে
আমরা একটা জিনিস দেখেছি যে জাতীয় ঐক্য এবং সেখানে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটাকে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট তো এই ন্যাশনাল ইন্টারেস্টের পক্ষে আমি মনে করছি সকল ধর্ম বর্ণ জাতি বয়স লিঙ্গভেদে আমাদের সকলকে জাতীয় ঐক্যের ক্ষেত্রে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে এবং ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের নৈতিকভাবে আমরা যাতে নৈতিকভাবে যাতে আমরা কোনো ধরনের অসুবিধা না করি সে জায়গাতে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে সেটা ছাত্র রাজনীতির ক্ষেত্রে অবশ্যই আর এখানে যে সহ অবস্থানে যে ছাত্র রাজনীতি সেই ক্ষেত্রে বলবো সহ অবস্থানের ক্ষেত্রে আমরা কতটুকু সহ অবস্থান ধরে রাখবো কতক্ষণ পর্যন্ত আমরা আসলে আরেকজনকে সহ্য করবো এ ব্যাপারেও সকলকে সচেষ্ট থাকতে হবে।